আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাইরে থেকে সূর্যের তীক্ষ্ণ উত্তাপ এসে গায়ে লাগছে মহিবের। সে মুখে তিক্ততা এনে চোখ খুলে দেখে ফকফকা রোদ রুমে এসে উকিঝুঁকি মারছে। তার ভ্রুক উচকে গেল, সে একটা হাই তুলল। অনেকদিন পর একটা আরামদায়ক ঘুম হলো তার। মাঝে মাঝে সেচুতির বাসায় এসে এভাবে একটা শান্তিময় ঘুম ঘুমিয়ে যেতে হয়তো সে ফোন বের করে অন করতেই অবাক হয়ে যায়। এখন 10:45 বাজছে, এত বেলা হলো কখন? সে মাথা ঘুরিয়ে রুমে সেচুতিকে খুঁজতে লাগলো, কিন্তু রুমে সেচুতির উপস্থিতি নেই। মুহিব আরও একটা হাই তুলল। চোখ থেকে ঘুম ঘুম ভাব সরছেই না, নেশা করেও তো এতক্ষণ ঘুম ভাব থাকে না। তার একটু শীত শীত করছে, একটা পাতলা কাঁথা জড়িয়ে নিলে খুব মজা হতো। মুহিব আবারও শুয়ে পড়ে। সে যদি সারা রাত ছাদেই ছিল, মুভি তো 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর সে কি করলো? একবারও মুহিবের ব্যাপারে ভাবলো না? সে যদি কি জানে না আজকে দুপুর হলেই মুহিব ঢাকার উদ্দেশ্যে রওনা হবে? জানার তো কথা, না জানলে তাকে জানিয়ে দিতে হবে। সে যদিকে সাথে নেওয়ার ইচ্ছে ছিল খুব, কিন্তু এখন মনে হচ্ছে না নেওয়াই উত্তম। সে যদি তার উপরে রেগে আছে, কিছুদিন যাক, এরপর ঢাকায় একেবারে সেচুতিকে নিয়ে শিফট হতে হবে। অলরেডি 11টা বাজে, আর দেরি করা যাবে না, বাসায় যেতে হবে। বাসা থেকে 2টা বাজার আগেই বেরুতে হবে, কালকে ঢাকায় খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার। মুহিব আরও একটা হাই তুলল। এই মুহূর্তে বিছানা থেকে উঠতে মন চাইছে না, মন ও মস্তিষ্কের মধ্যে যুদ্ধ চলছে। মন চাইছে আরও একটু ঘুমিয়ে নিক, আর মস্তিষ্ক চাচ্ছে এখনই উঠে যাক। মিনিট 10 পর মুহিব উঠে দাঁড়ালো এবং বাথরুম থেকে ফ্রেশ হয়ে পকেট থেকে সেচুতির ফোন বের করে টেবিলে রাখে, রুম থেকে বের হলো। রুম থেকে বের হতেই সেচুতির বাবার সঙ্গে তার দেখা মিলল। তিনি একগাল হেসে মুহিবকে বলে উঠল, আর জামাই বাবু উঠে গেছো? আসো বাবা, নাস্তা খেতে আসো। মুহিব অস্বস্তি ভরা হাসি হাসল, এরপর নাস্তা খেতে গেল। চোখ ঘুরিয়ে সে সেচুতিকে খুঁজছে। মেয়েটা গেল কই? নিজের বাসা থেকে হাওয়া হয়ে গেল নাকি ছাদে হাওয়া খাচ্ছে? মুহিবকে চমকে দিয়ে সেজুতি রান্নাঘর থেকে হাতে ট্রে নিয়ে বের হলো। ট্রেতে লুচি, আলুর দম, মিষ্টি আর গরুর মাংস লাল লাল করে রান্না করে সাজানো আছে, সঙ্গে কয়েক প্রকারের ফলমূল। দিনাজপুর আর চিটাগাঙের মানুষজন গরুর মাংস খেতে দারুণ পছন্দ করে। মুহিবকে খাবার বেড়ে দেওয়া হলো। মুহিবের কাছে আজকে সেজুতিকে কিছুটা অন্যরকম লাগছে। মুহিব বুঝে পাচ্ছে না এই অন্যরকম লাগার কারণটা কি। সেজেছে কি না মনে হয়। মুহিব খাওয়াই মন দিল। সেজুতির সঙ্গে একা একা কথা বলে বোধ হয় সুবিধা হতো, কিন্তু সে উপায়ও নেই। সে ইতিমধ্যেই রান্নাঘরে চলে গেছে, আর একটু পর নাস্তা করে বের হবে মুহিব। পারলে এখনই চলে যায় সে, কিন্তু এটা অভদ্রতামি হয়ে যায়, কাজেই বসে বসে লুচি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার মাঝে মুহিব সেজুতির বাবাকে উদ্দেশ্য করে বলে, আমাকে আজকে দুপুরে ঢাকা ব্যাক করতে হবে। সেজুতির বাবা মুহিবের মুখে একথা শুনে ভারী অবাক হলো। তিনি বলে ওঠে, আজকে যাওয়াটা খুব জরুরি বাবা। মুহিব হেসে উত্তর দিল, জরুরি না হলে আমি নিজে যেতাম না? উনি হালকা হাসলেন। মুহিব বলে ওঠে, আমি চাচ্ছি সেজুতি এখানে কয়েকদিন থাকুক, এরপর আমি কিছুদিন পর এসে ওকে ঢাকায় নিয়ে যাব। উনি বললেন, ঠিক আছে, আমাকে তো এখন উঠতে হবে। খাওয়ার টেবিলে সেজুতির বেশ কয়েকজন কাজিন বসেছিল তার সঙ্গে। এরা সেই হলুদের দিন ও সেজুতির সঙ্গে দেখা করার জন্য 5,000 টাকা হাতিয়ে নিয়েছিল। মুহিব তার অভিজ্ঞতা দিয়ে যা বুঝল তা হল, ম্যারিজ ইজ এ লস প্রজেক্ট। তার খাওয়া শেষ, তবুও সে বসে আছে, ট্রে থেকে আপেলের পিস তুলে মুখে দিচ্ছে। সে মূলত সেজুতির অপেক্ষায় আছে, কিন্তু রাধুনী সাহেবা সেই যে রান্নাঘরে ঢুকেছে, আর তো বের হন না। আধা ঘন্টা পর মুহিব দাঁড়িয়ে বলে ওঠে থমথমে গলায়, আসসালামু আলাইকুম আঙ্কেল, যাই তাহলে। আচ্ছা বাবা, সেজুতির সঙ্গে দেখা করো। মুহিব বলে ওঠে, দরকার নাই, যাই তাহলে আমি, আল্লাহ হাফেজ। মুহিব বাসা থেকে বের হয়ে গাড়িতে বসতেই তার মনে পড়ল, সেজুতি তখন মাথায় ওড়না দিয়ে রেখেছিল, এজন্য অন্যরকম দেখতে লাগছিল তাকে। এই সামান্য একটা নতুনত্বে কিভাবে একজনের চেহারায় এত পরিবর্তন এসে গেল সেটাই বুঝে পাচ্ছে না মুহিব।
মহিবের গাড়ির হর্নের শব্দ রান্নাঘর থেকে শুনতে পেল সেজুতি। তার ভুরো কুচকে গেল। সে মাত্র দুপুরের রান্না চড়িয়েছে, এক চুলায় বিরিয়ানি আর অন্য চুলায় দুধ চা। মহিব নাকি সকালে এক কাপ দুধ চা খায়। সেজুতি ঘর্মাক্ত শরীর নিয়ে বের হলো রান্নাঘর থেকে। তাকে আসতে দেখে তার বাবা মুখে গাম্ভীর্য এনে বলে ওঠে, মহিব তো চলে যাচ্ছে। সেজুতি মুখ ফসকে বলে, কোথায়? মা, তুমি কিছু জানো না? কি জানা? মহিব আজকে ঢাকায় চলে যাচ্ছে। ও, উনি ভারী অবাক হলো এবং কড়া গলায় বলল, মহিবের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত তোমার ছিল, আমি কিন্তু একবার দুই মেয়ে দিতে যাইনি। তুমি জোর গলায় বললে এই ছেলে কি বিয়ে করবে, না হলে বিয়েই করবে না, এজন্যই কেবল তোমার জন্য আমি রাজি হয়েছি। সেজুতি মাথা থেকে ওড়না সরিয়ে বলে, এসব কথা অযথা এখন কেন বলছো আব্বু? উনি রাগী গলায় বলে ওঠে, অযথা বলছি না, তুমি নিজের ইচ্ছায় মহিবকে বিয়ে করেছো, আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান করেছি, এখন তোমার উচিত আমার সম্মান রাখা। সে যদি ভুরো কুচকে তাকিয়ে থাকে, বাবার কথা তার মাথায় ঢুকছে না। সে বলে, আচ্ছা, তোমার সম্মান আমার কাছে অমানত স্বরূপ, এর খেয়ানত হবে না। এটুকু বলে সে রান্নাঘরে এসে চুলাই বসানো কেতলি থেকে দুধ চা ফেলে দিল। তাদের বাসার সাহায্যকর্মী বকুল আপা তা দেখে থ হয়ে যায়। বকুল জানে ছোট আপামনির মেজাজ বেশ চড়া, হুট করে রেগে যায় আর রাগের স্থায়িত্ব দীর্ঘমেয়াদি হয়। সেজুতি বিরিয়ানি চড়ানো চুলাটাও বন্ধ করে দিতে দিতে বলে, বকুল আপা বাকি রান্না তুমি করো। বকুল ভয়ে ভয়ে বলে, আমরা অনেক কথাই তো বলি, সব তো আর রাখা সম্ভব না। আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে না ডাকে, নিজে থেকে উঠে দুপুরে খাব। সে যদি নিচের রুমে এসে বেশ শব্দ করে দরজার খিল লাগাল, এরপর একটা জোরে শ্বাস ফেলে বলে ওঠে, গেছে ভালো হয়েছে, আনকালচার্ড একটা লোক। সে বিছানায় এসে ঘাপটি মেরে শুয়েই উঠে বসল। বিছানার চাদর থেকে মহিবের গায়ের গন্ধ ভেসে আসছে, কি একটা যন্ত্রণা। সে একবার ভাবলো চাদর বদলাবে, পরে আর বদলানো না, সেভাবেই শুয়ে পড়ে। মহিব সেদিন দুপুরের আগেই রওনা হলো। সে ভেবেছিল সেজুতি অন্তত একবার তাকে কল করে বিদায় জানাবে, এসে সি অফ করবে, এর আশা অবশ্য করেনি। যখন সেজুতির ফোন কলও সে পেল না, তখন নিজের উপর রাগ হতে লাগে। এই অহংকারী মেয়েটার জন্য সে আমেরিকা থেকে ছুটে আসলো, লাভ কি হলো এসে? জুই অপারেশন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সঙ্গে সব ব্যবস্থাও করে রেখেছে। আজ থেকে প্রায় 5 বছর ধরে সে ব্রেইন টিউমারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত। এর আগেও একবার তার অপারেশন হয়েছে, কিন্তু অসুখ সারেনি। এবারও অপারেশন হবে, কিন্তু জুইয়ের মন বলছে সে আর বাঁচবে না, তার আয়ু শেষ। সে মনে মনে যা ভাবে তাই ঘটে, এর আগে বহুবার সে যা ভেবেছে তাই ঘটেছে। কালকে রাত থেকে তার খাওয়া বন্ধ, ওটি আজকে দুপুর একটাই হবে তার অপারেশন থিয়েটারে। ডক্টর এলবার্ট সহ কানাডিয়ান এক বিখ্যাত সার্জেনও থাকবে, জটিল এক অপারেশন যাকে তারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। আমেরিকানরা চ্যালেঞ্জ নিতে বড্ড পছন্দ করে। সে খুব সকালে উঠে সানরাইজ দেখেছে, তখনও হসপিটাল থেকে অফিস চুপটি করে ঘুমুচ্ছিল, এখনও ঘুমুচ্ছে। জুই গিয়ে তার কপালে চুমু দিল। কালকে রাত থেকে কত হাজার বার সে ছেলেকে আদর করেছে তার কোনো হিসেব নেই। অবুজ অভিক কিছুটি বুঝছে না, মায়ের উপর দিয়ে কী যাচ্ছে কিছুই জানা নেই তার। জুইয়ের চোখ ভরে এলো, আচ্ছা তার বেবি যে দুধ ডিম খেতে চায় না, সে মারা গেলে কে অফিককে বোকা বানিয়ে পুডিং খাইয়ে দিবে? সকালে ঘুম থেকে উঠে কান্না করলে কে আদর দিয়ে কান্না থামাবে? রাতে ঘুমানোর আগে কে বেড টাইম স্টোরিজ শোনাবে? জুই নিজেকে শান্ত করে অফিকের কাছে গিয়ে তার গা ঘেঁষে বসে পড়ে। জুইয়ের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আচ্ছা, অফিকের বাবাকে কি একবার কল দিবে? না থাক, ওর সাথে বহু আগেই সব সম্পর্ক ছিন্ন হয়েছে, নতুন করে এসব খাটানোর দরকার নেই। তাছাড়া সে যদি মারা যায় তাহলে অফিকের বাবার জন্য বেশ বড় ধরনের একটা শক অপেক্ষা করছে। অফিকের দিকে তাকানো সে, 8টার মধ্যে তাকে ইনজেকশন পুশ করবে ডক্টর, তার হাতে আরও 2 ঘন্টা আছে। জুই ঠিক করে এই 2 ঘন্টা সে প্রাণ ও চোখ ভরে অফিককে দেখে নিবে। জুই আচমকা কেঁদে উঠে প্রায় ফিসফিস করে বলে ওঠে, হ্যাঁ করুণাময়, যদি তুমি আমাকে অফিকের কাছ থেকে ছিনিয়ে নাও তাহলে আমার বেবির জন্য একটা মা পাঠিয়ে দাও, যে অফিককে আদর করে খাইয়ে দেবে, রাতে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দেবে। প্লিজ আমার ছেলেকে কোনো কষ্ট দিও না, ও বড্ড আদরে,
মানুষ খাবারের অভাবে মারা যায়, আর আমার বেবি হয়তো বা আতরের অভাবে মারা যাবে। তার কাদার বেগ বেড়েই চলল। সে একটু শব্দ করে বলল, জানি আমি অনেক বাচ্চা মা প্রার্থনা করছি, কিন্তু প্লিজ আমার বেবির জন্য একটা মা পাঠাও ঈশ্বর, নয়তো একটা চ্যালেঞ্জ পাঠাও, এটা একজন মায়ের দাবি। ফজরের নামাজের পর সকাল সকাল ঘুম থেকে উঠে মনোয়ারা আক্তার বাগানে এসে বসলেন। উনি এসে বসতেই বাসার কাজের লোক এক কাপ চা বিস্কুট দিয়ে গেল সঙ্গে পান। তিনি প্রতিদিন সকালে এক কাপ চা আর দুই পিস বিস্কুট খাবেন, এরপর একটা পান, তারপর ঘণ্টাখানেক পর বাড়ির সবার সাথে নাস্তা সারবেন। আজকে মনোয়ারা আক্তারের মেজাজ অত্যন্ত খারাপ, তাই তিনি বিস্কুট খেলেন না, চা খেয়েই মুখে পান পরে নিলেন। যাদের পান খাওয়ার অভ্যেস আছে তাদের রাগ উঠলেই পান খাওয়া চাই চাই, না হলে রাগের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। মুখ ভর্তি পান খেতে খেতে পানের পিক ফেলে দিলেন তিনি। তিনি যখন প্রচণ্ড রেগে থাকেন সাধারণত তখনই মুখ থেকে পানের পিক ফেলেন যেখানে সেখানে। মনোয়ারা আক্তার মূলত দুই তিন কারণে রেগে আছেন। প্রথমত, মুহিব বিয়ের পরপর কারো কোনো কথা না শুনে ঢাকায় চলে গেল। আজকে 7 দিন হতে চলল ছেলের আসার নাম নেই। নতুন বউ বাপের বাড়ি পড়ে আছে, মুহিব নাকি তাকে বাপের বাড়িতে থাকতে বলেছে, এজন্য ছোট বৌমা আর শ্বশুর বাড়ি আসছে না। তিনি নিচে ফোন করিয়েও সেজুদিকে এ বাড়িতে আনাতে পারেননি। মেয়ের সাহস দেখে তিনি অবাক। এই দুই কারণে তিনি গত 7 দিন যাবত রেগে আছেন। কালকে রাতে আরও একটা ঘটনা ঘটেছে যার জন্য তিনি বেজায় খেপে আছেন, যদিও সেটা ব্যবসায়িক ক্ষেত্রে। এই বয়সে আর ব্যবসা বাণিজ্য তার ভালো লাগছে না, দুই ছেলে থাকলেও অনেক কিছু তাকেই সামাল দিতে হচ্ছে, এই নিয়েও তার ছেলেদের প্রতি রাগ। শরীরটাও ভালো যাচ্ছে না, অসুখ লেগেই আছে। পরশুদিন প্রেশার বেড়ে গিয়ে খুব বাজে অবস্থা হয়েছিল তার। উনি উঠে দাঁড়ালেন, আর একটু ঘুমাতে পারলে ভালো হয়, কালকে সারারাত ঘুম হয়নি তার, প্রেশারের ঔষধ নিতে হবে। মনোয়ারা আক্তারের দিনকাল ভালো যাচ্ছে না, তার দলের মধ্যে জ্ঞানচাম চলছে, এরা যখন তখন নিজের মধ্যে হামলে পড়বে, তাহলে অনেক বড় লস হবে তার। এছাড়াও এতদিন তার সঙ্গে সেই সব বড় বড় ব্যবসায়ীদের রগে রগে ভাব ছিল, উঠতে বসতে চিয়াপা করতো এরা। আজকাল প্রতিদ্বন্দ্বী পার্টির সঙ্গে খাতির লাগিয়েছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গেও তেমন একটা ভাব জমছে না। ডিসি সাহেব কঠিন লোক, কিছুতেই তাকে হাত করা যাচ্ছে না। জনগণ অবশ্য তার পক্ষে আছে, কিন্তু রাজনীতিতে টিকে থাকার জন্য জনগণের কোনো ভূমিকা নেই। এরকম চলতে থাকলে তো আগামী বছর সে আর আসন ধরে রাখতে পারবে না। সে পরিবার বংশ পরম্পরায় রাজনীতি করে, সেই পরিবার থেকে যদি রাজনৈতিক ক্ষমতা হারিয়ে যায় তবে তাদের বিনাশ ঘটে। মনোয়ারা আক্তারের মনে হচ্ছে তাদের পরিবারের বিনাশ ঘটতে চলেছে। কালকে সারা রাত রাতে ঘুমাতে না পারার কারণ হলো তার ম্যানেজার জানিয়েছে তাদের এক নারী কর্মী মারা গেছে। মেয়েটার মারা যাওয়া মনোয়ারা আক্তারের না ঘুমানোর কারণ না, বরং এমন অনেক মেয়েই মারা যায়, এতে অভ্যস্ত হয়ে আছেন তিনি। কিন্তু এই প্রথম পুলিশ ঝামেলা করছে, পুলিশের ঝামেলা করার কথা না, কিন্তু তবুও এরা সমস্যা তৈরি করছে। কে বা কারা যেন কেস ফাইল করেছে, নিশ্চয়ই বিরোধী দলের ষড়যন্ত্র এটা। কিন্তু কথা হলো মেয়েটা যে মারা গেছে এইটা পুলিশের কানে গেল কেমনে? তাহলে কি তার গোপন সোনার ডিমপাড়া হারাজাসের খবর লোকে আস্তে আস্তে জানতে শুরু করেছে? কি সাংঘাতিক ব্যাপার এইসব কিছু মুহিবের বিয়ের পর থেকে ঘটছে, এত অল্প কয়েকদিনে এত দুর্ঘটনা কেন ঘটছে কে জানে। এই সেজুতি নামের মেয়েটা তার জন্য অলক্ষ্মী, ঘরের বউকে লক্ষ্মী হতে হয়, সংসারের মঙ্গল ঘরের বউ আঁচলে বেঁধে আনে, এই মেয়ে নিশ্চয়ই অমঙ্গল আঁচলে বেঁধে এনেছে। এখন একটার পর একটা খারাপ ঘটনা চলতেই থাকবে। শোভা যখন বউ হয়ে এলেও সে মাসে তারা 3 গুণ মুনাফা অর্জন করল, শুধু তাই না 10-12 জন নতুন কাস্টমার পাওয়া গেল যাদের কম বেশি সবাই খুব ক্ষমতাশালী ছিল, অথচ ছোট বউ আসামাত্র সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। সে যদি এখন প্রায় প্রতিদিন নিজ উদ্যোগে নাস্তা বানায়, আজকেও ব্যতিক্রম হয়নি, সে আলুর পরোটা বানাচ্ছে, রান্না বান্না করতে তার খুব ভালো লাগে, বিশেষ করে নতুন নতুন আইটেম বানানোর সময়টা দারুণ উপভোগ করে সেজুতি। আজকে বিকেল স্পেশাল কিছু করলে মন্দ হয় না, পরোটা ভাজতে ভাজতে সেজুতি একটা দম ফেলল। আজকে নিয়ে 7টা দিন চলে যাচ্ছে, মুহিব একবারও তাকে কল পর্যন্ত দেয়নি, এই জন্য সেজুতি প্রচণ্ড কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। বিয়ে যে উদ্দেশ্যেই হোক না কেন, মুহিব তো প্রথম প্রথম বেশ স্বাভাবিক আচরণ করছিল, এখন হুটহাট যোগাযোগ বন্ধ করে দেওয়ার মানে কি? সে যদি পরোটাগুলো প্লেটে সাজিয়ে টেবিলে নিয়ে গেল,
শোভা আপা প্রতিদিন বেশ কয়েকবার করে ফোন দিয়ে তাকে বোঝাচ্ছে যে ওই বাড়িতে চলে যেতে। আম্মা নাকি রেগে আছেন, সে যদিও জেদ ধরেছে যে সে ওই বাসায় যাবে না, একান্ত মুহিব এসে না নিয়ে গেলে সে আর কোনো দিন ওই বাসায় যাচ্ছে না। সে যদি টেবিলে খাবার নিয়ে বাবাকে ডাকতে গেল, বাবা প্রায় সঙ্গে সঙ্গে ডাইনিং রুমে এসে বসলেন, সে যদি খাবার বেড়ে দিল, তিনি খেতে খেতে বললেন, সবার তো হয়তো আবার চেন্নাই যাচ্ছে। সে যদি ভ্রু কুচকে বলল, কেন? তিনি অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে ওঠে, কেন আবার? চিকিৎসার জন্য চেন্নাইয়ের ডাক্তাররা খুব ভালো চিকিৎসা দেয়, আমার মন বলছে এবার আল্লাহ সহায় হবেন। সে যদি ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আব্বু আমি কি খুব জেদি? তা তো বটেই। সে যদি ফট করে চটে গিয়ে বলে, মোটেও আমি জেদি না। সে যদি বাবা হো হো করে হেসে উত্তর দিল, নিজের স্বভাব তো নিজেই বুঝবে না, তুমি যে কতটা জেদি এটা আমি আর তোমার আপা জানি। একবার কি করলে শোনো, যখন ক্লাস ফাইভে পড়তে তোমার মাথায় আগে হুকুম ছিল, তোমার কোনো বান্ধবী যেন এই নিয়ে ক্লাস হাসাহাসি করলো, তুমি বাসায় এসে প্রথমে নিজে নিজে হুকুম ভাষা শুরু করলে, তাতেও কাজ হলো না, একেবারে সব চুল কেটে চুলহীন হয়ে গেলে। সে যদি বিরক্তি প্রকাশ করে উনি বলে ওঠে, পড়াটা খুব ভালো মজা হয়েছে রে মা, তোমার মা বেঁচে থাকলে খুব খুশি হতো। কেন? মায়ের চেয়ে যদি মেয়ে ভালো রাঁধুনি হয় তাহলে মায়েরা খুব খুশি হয়, আর তুমি একজন চমৎকার রাঁধুনি, একবার যে তোমার হাতে রান্না খাবে সে আজীবনই হাতে রান্নার স্বাদ মনে রাখবে। সে যদি স্মিত হাসলো, খাওয়া শেষ করে সে যদি রুমে এসে ফোন হাতে নিয়ে বসে রইল, বারবার ডায়াল লিস্টে গিয়ে ফেরত আসছে সে, ওই যে সে চেদি, তবে সে কেন আগে কল দিবে? যে দূরে গেছে সে ফোন দিবে, সে যদি তো কোথাও যায়নি, নিজের বাসাতেই আছে, তাই কাউকে কল দেওয়ার প্রয়োজন নেই তার। হুট করে ফোন বেজে ওঠে, সে যদি মনে মনে খুশি হয়ে যায়, নিশ্চয়ই মুহিবের কল করেছে। সে যদিকে হতাশ করে দিয়ে ফোনটা করলো শোভা আপা, সে যদি আসলেই হতাশ হলো। আপনার সঙ্গে দিনে 4-5 বার কথা হয়, আর এদিকে 7 দিনে একটা কল দিতেও মুহিবের হাত পুড়ে যাচ্ছে, যত্তসব। সে ফোন রিসিভ করতেই শোভা আপা হড়বড় করে বলে ওঠে, এই সেজু শোন। হ্যাঁ বল আপা। আমি আর তাহিদ তো চেন্নাই যাচ্ছি। শুনলাম আব্বুর কাছে। চেন্নাই একজন অনেক ভালো গাইনি ডাক্তার আছে, ওকে দেখাবো। আচ্ছা। আমি মুহিবকে কল দিয়ে বললাম তোরাও চল, কিন্তু মুহিব বলল সে পারবে না, কাজ আছে, দেখো তো কেমন লাগে, আমাকে কাজ দেখাই। সে যদি হতভম্ব হয়ে বলে, আমরা কেন যাবো চেন্নাই? ঘুরতে, তামিলনাড়ু নাকি অনেক সুন্দর, তো দুলাভাই বলল। দুলাভাই গিয়েছে তামিলনাড়ু? না যাইনি। তাহলে জানলো কিভাবে সুন্দর? আহা চুপ কর তো, মানুষের উপর দিয়ে অলরেডি অনেক চাপ যাচ্ছিল, চাপের ভারে বেচারা শুকিয়ে গেছে, 4 কেজি ওজন কমেছে তো দুলাভাইয়ের। ও ব্যবসায় এত ঝেমেলা। শোন মুহিবকে খবর দেয়, রাজনীতি করতে দিবি না, ওর কিন্তু করার শখ আছে, ব্যবসা করছে করুক, রাজনীতিতে যেন না ঢোকে। হুম ভাবলাম তুই আর মুহিবও যাবি আমাদের সঙ্গে, ঘুরবি তোরা, বিয়ের পর তো একসাথে থাকলেই না, বিয়ের পরের দিনগুলো যে কতটা মধুর হয় তা তো বুঝলেই না তোরা। আপা পরে কথা বলি। কেন? মাথা ব্যথা করছে। সে কি কেন, রাতে ঘুম হয়নি? হয়েছে তবুও মাথা ব্যথা। তাহলে রাখছি কেমন? হুম। আপা ফোন রেখে দিলে সে যদি বারান্দায় গেল, আপাকে সে মিথ্যে বলেছে, আর গত 2 রাত ধরে ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না সে জানে না, বিছানায় যাওয়ার আগ অবধি ক্লান্ত থাকে, কিন্তু বিছানায় শুলে আর ঘুম আসে না, ওই সময় ফোন চালাতেও মহাবিরক্ত লাগে, চটপট করে রাত পার করছে, 2 রাত জাগার ফলে তার চোখের নিচে একটু কালি পড়ে গেছে, এছাড়াও অনেক এলোমেলো চিন্তায় সে ভর করছে মাথায়। এই যেমন মুহিব যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তখন কি হবে, বাসায় মুখ দেখাবে কিভাবে, আব্বু বা আপা কেউ সত্য জানে না, তারা জানে তার সঙ্গে মুহিবের প্রেমের সম্পর্ক ছিল, আব্বু প্রথমে রাজি ছিল না, সে যদি জেদ ধরে এই বিয়েতে বাবাকে রাজি করিয়েছে, এর জন্য সে 2 দিন না খেয়ে অবধি ছিল, পরে বাবা রাজি হয়ে যায় তার সুখের জন্য, এখন ভাবলেই তার রাগ লাগছে, এই বেয়াদব ছেলেটাকে বিয়ে করার জন্য নাকি সে 2 দিন না খেয়েছিল। দুলাভাই অবশ্য জানেন আপার কমপ্লিকেশন এতটাই বেড়ে গেছে যে মা হওয়ার চান্সেস আর নেই, এটা থাইল্যান্ডের ডক্টর রিপোর্ট দেখে প্রেডিক্ট করেছে, থাইল্যান্ডে গিয়েও কাজ হলো না, এখন ছুটছে চেন্নাই,
চেন্নাইতেও কোনো গতি না হলে দেখা যাবে দোলাভাই আপাকে নিয়ে কানাডা যাবেন। চেষ্টার কোনো কমতি নেই, শোভা আপা বড্ড অদ্ভুত স্বভাবের। তার মন খারাপ ভাব বেশিক্ষণ স্থায়ী থাকে না, অল্পতেই খুশি হয়ে যায়। এই যে দুলাভাই হইচই করে চেন্নাই নিয়ে যাচ্ছে, এতে আপা আগের সব দুঃখ ভুলে যাবে। কি অদ্ভুত! তাকে দেখে বোঝার উপায় নেই যে সে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে। দেখে মনে হবে সামার ভ্যাকেশন করতে যাচ্ছে। খুশি খুশি ভাব মুখে সর্বদা থাকবে। ফোন দিয়ে ঘণ্টাখানেক চমৎকার সব গল্প বলবেন। বিদেশ থেকে পার্সেল পাঠাবে সেজুদিকে। ফেরত আসার সময় এক গাদা গিফট নিয়ে ফিরবেন। কে বলবে শোভা নামের এই চমৎকার মহিলাটার এত বড় কষ্ট আছে? এদিকে মুহিবের আম্মাও কম আজব নন। সে কি ভেবে তাকে পুত্রবধূ করতে চাইলেন কে জানে। সেজুদিকে উনি যেই লজিক দেখিয়েছেন সেটা সেজুদির কাছে বুল্লিস্ট মনে হয়েছে। আবা কনসিপ্ট করছে না, এজন্য তাকে যদি মুহিব বিয়ে করে এতে লাভ কি? মানে এমন তো না যে মুহিব তার সেজুতির সন্তান হলে আপাকে দিয়ে দিবে, এটা অসম্ভব। এইসব ফ্যাক্ট তখন সেজুতির মাথায় ছিল না। ওই সময় মনোয়ারা আক্তার এমন একটা কথা বলেছিল যার জন্য সে আর এক দণ্ড ভাবতে পারেনি। সঙ্গে সঙ্গে মুহিবকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। উনি বলেছিলেন, সেজুতি যদি মুহিবকে বিয়ে না করে তবে উনি আব্বুকে মিথ্যা পুলিশ কাচারির মামলায় ফাঁসিয়ে দেবে, জেলে পাঠাবে। সে যদি জানতো এই মহিলা খুব ডেঞ্জারেস, লোকমুখে শোনা, সেদিনের প্রমাণও পেয়ে যায় সে। প্রচুর ভয় পেয়েছিল সে। সেজুতির বাবা একজন ব্যবসায়ী, রোজগার খারাপ না, বেশ ভালো। কিছু তাদের এত ক্ষমতাও নেই যে মনোয়ারা আক্তারকে টেক্কা দিবে, তাই মুহিবকে বিয়ে করতে দ্বিমত করেনি সে। সেজুতি ফোনটা হাতে নিল এবং মনের সঙ্গে যুদ্ধ করে মুহিবকে কল লাগায়, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন রিসিভ করল না। এজন্য সেজুতি মনে মনে রেগে গেল, আর দিবে না সে কাউকে ফোন, অসহ্য। মুহিব তার ফোন ধরল না, ব্যাপারটা ভাবতেই রাগ লাগছে সেজুতির। মুহিব এতক্ষণ যাবৎ বাথরুমে ছিল, বাথরুম থেকেই সে ফোনের রিংটোন শুনতে পেয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর নেই। সেই সময় নিয়ে বাথরুমের সব যাবতীয় কাজ সম্পন্ন করে বের হয়ে ফোন হাতে নিতে চমকে ওঠে, গা বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। সেজুতি কল দিয়েছিল, তার যেন বিশ্বাসই হচ্ছে না। সে দ্রুত কল ব্যাক করল, কিন্তু ওপাশ থেকে কেউ ধরল না। সে পরপর তিনবার কল করল, কিন্তু ধরল না সে। এতে করে মুহিবেরও রাগ উঠে যায়। সে ফোন ডেস্কে রেখে চেয়ারে ধপাস করে বসে পড়ে। যে মেয়ে তার হাজবেন্ডকে সিওপ করতে আসে না তাকে কেন মুহিব কল দিবে? নতুন বিবাহিতা মেয়েরা স্বামী ছাড়া থাকতেই চায় না। স্বামী যদি দুই ঘন্টার জন্য বাইরে যায় তারা ফোন দিয়ে দিয়ে অস্থির করে তোলে। অভিমানী সুরে বলবে, ওগো কখন ফিরবে? আর যদি নববিবাহিতা মেয়েদের স্বামী তাদের ডেকে দূরে কোথাও যায় তবে সেই মেয়েগুলো বিদায়বেলায় কেঁদে কেঁদে একাকার করে ফেলে, আর তার বউ খোঁজ অবধি নেয় না। মুহিবের এত গরজ পড়েনি যে সেজুতির সঙ্গে কথা বলার। ওর সাথে কথা না বললে মুহিব মরে যাবে না। তবে হ্যাঁ, প্রাণটা ছটফট করছে সেজুতির কণ্ঠ শোনার জন্য। তখনই আম্মার ফোন এলো। মুহিব রিসিভ করতেই মনোয়ারা আক্তার বলে ওঠেন, মনে হচ্ছে তুমি তোমার ওয়াদার ভুলে গেছো। মুহিব বলে ওঠে, কোন ওয়াদার কথা? সেজুতির সঙ্গে বিয়ে হলে তুমি আমার সঙ্গে রাজনীতি করবে, আগামীবার আমার পরিবর্তে তুমি দলের প্রধান হবে, ভুলে গেছো নাকি? না, মনে আছে। তোমার একটা সাহায্য লাগবে আব্বা। কি? ব্যবসার একটা মেয়ে মারা গেছে। আম্মার মুখে এমন কথা শুনে মুহিব আঁতকে ওঠে। মনোয়ারা আক্তার বলে ওঠে, এটা ভয় পাওয়ার কোনো বিষয় না আব্বা। ভয় কেন পাচ্ছ? এরকম প্রতি মাসেই এক দুইজন মেয়ে মারা যায়, কিন্তু এইবার গণ্ডগোল হয়েছে। কথা হলো পুলিশ ঝামেলা করছেন, তাই চাই তুমি ব্যাপারটা সামলাও। আমি কিভাবে সামলাবো? টাকা লাগলে টাকা দিবে, ক্ষমতার জোর লাগলে তা প্রয়োগ করবে, বুদ্ধির খেলা হলে বুদ্ধি নিয়ে খেলে জিতবে। তবে সব কিছু ধামাচাপা দিতে হবে, না হলে বিপদ সন্নিকটে। মুহিব কিছু না বলে ফোন কেটে দিল। তখনই আমেরিকা এম্বাসি থেকে কল আসলো। মুহিব কিছু না বুঝেই কল রিসিভ করতে তাকে জানানো হলো দ্রুত এয়ারপোর্টে যেতে। আশ্চর্য হলো, কি এমন হলো যে এয়ারপোর্টে যেতে হবে? সে গাড়ি নিয়ে বের হলো, সমস্ত রাস্তা চিন্তায় ঘেমে গেল সে। ঘণ্টাখানেকের মধ্যে এয়ারপোর্টের সামনে এসে পৌঁছে সেই ব্যক্তিকে কল দিলে তিনি স্পষ্ট ইংরেজি ভাষায় বলে, এয়ারপোর্টের ভিতরে তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে।
মহিপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। মাথা ভোঁ ভোঁ করছে তার,